আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? ভবি কে দিন থে ইয়ার, খুব কষ্টদায়ক দিন ছিল যখন পদ্মা সেতু বাইকের জন্য ব্যান ছিল। এটা অনেক আগের ভিডিও, আমি আমার কম্পিউটারের পুরোনো ফাইলে ভিডিওটা পেয়েছি, সাথে সাথে বের করে ভয়েস ওভার দিয়ে আমি আপনাদের জন্য দেখানোর সুযোগ করে দিলাম। আসলে অনেক প্যারা পেয়েছিলাম ওদিন, কারণ আমার গাড়ি উঠানোর সময় গাড়িতে স্ক্র্যাচ পড়েছিল, যাত্রাপথে পথে মধ্যে ঝাটকার চোটে আমি সহ পড়ে গেছিলাম আমার বাইক। এবং সবচেয়ে বড় প্যারা দেখ হচ্ছে, বাইকটা নামানোর সময় প্রায় মাত্র আমরা তিনজন, তিনটা বাইক তিনজনের নামাতে অনেক কষ্ট পেয়েছিলাম ভাই, সেটা বলার কোনো উপায় নাই। যাক, তারপর আরেকটি মজার ব্যাপার হচ্ছে, সেটা সিন্ডিকেটে আমার কাছ থেকে, মানে ওখানে যারা দালাল ছিল তারা আমার কাছ থেকে 800 টাকা রেখেছে, সামনে ওদের কাছ থেকে কত করে রেখেছে সম্ভবত এরকমই 800-1000-এর কম না, কিন্তু আমি দেখলাম 300 টাকা করে প্রত্যেকটা বাইক এর ভাড়া দিয়েছে, ড্রাইভারে পেয়েছে আর কি 500 টাকা করে দালাল চক্র রেখেছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ আমাদের পদ্মা সেতুটা খুলে দিয়েছে, দালাল চক্র ভেঙে এখন আমরা ফ্রি। আমি এখন প্রতি সপ্তাহে একবার বাড়ি যাই, আমার বাড়ি সরিয়ে পড়ে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।